প্রায় 10 বছরের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেল মাদ্রাসা পরিচালনা সমিতি নির্বাচন করবার ক্ষেত্রে টালবাহানা করে যাচ্ছেন প্রধান শিক্ষক বর্ষকের মাধ্যমে চলছে মাদ্রাসা আর এই মাদ্রাসায় পরিচালনা সমিতি না থাকায় কোনো শিক্ষক বা অভিভাবকদের প্রতিনিধিদের কথা বলার অধিকার না থাকার সুযোগ রীতিমতো মাদ্রাসাতে স্বৈরতন্ত্র কায়েম করে সীমাহীন দুর্নীতি করে চলেছেন কোচবিহার এক নং ব্লকের এই সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কারিশাল একরামিরা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ইসালান হক সরকার বৃহস্পতিবার মাদ্রাসার মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হলো মাদ্রাসা পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবক এবং অভিভাবিকারা अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल अपना ना उनार संगे देखा करते पारे আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন অভিভাবক আমরা আসছি কিছু দাবি নিয়ে যে প্রতিনিয়ত মাদ্রাসায় পঠন ঠিকঠাক হচ্ছে না মিড ডে মিলের সমস্যা এবং বাথরুমের সমস্যা বাথরুম পুরানা বাথরুম নতুন করে রং ঠং করে শো করানো হয়েছে আমরা বোর্ডের হেডমাস্টার মশাইকে ডেপুটেশন দেই 30/6/2022 কোনো রকম কোনো উনি সাড়া দিচ্ছেন না আমরা বোর্ডে গেছি সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলছি উনি আমাদেরকে বলছেন 3 মাসের মধ্যে ইলেকশন করাতে হবে ইমেলও পাঠানো হয়েছে হেডমাস্টারের কাছে ও একদিন স্কুলে যাচ্ছে কোনো দিন নাই এবার বাকি কাউকে দায়িত্বও দেওয়া নেই স্কুলে যারা স্টাফ আছে তাদেরকে তো বলবে যে আপনাকে দায়িত্ব দেওয়া হলে স্কুলটা পরিচালনা করতে কোনো রকম কোনো কেয়ার নিচ্ছে না আমরা আজকে অভিভাবকরা আসছি আজকেও কিন্তু পাচ্ছি না হেডমাস্টারকে মেইনলি ব্যাপার হচ্ছে যেটা বোর্ডের নির্দেশ ওরা যদি ইলেকশন না করায় বা পরবর্তীতে আমরা অন্যরকম স্টেপ নেব বা বৃহত্তর আন্দোলনে নিতে বাধ্য হব আমরা অভিভাবক আমরা আসছি কিছু দাবি নিয়ে যে প্রতিনিয়ত মাদ্রাসায় পঠন ঠিকঠাক হচ্ছে না মিড ডে মিলের সমস্যা